যে দিল্লিতে যে 27 তারিখে যে বিরোধীরা জোট ডেকেছে, সেখানে কি কোন বিরোধী কোন জোট, যারা মহাজোট বলছে, যারা যে শিশু জন্মানি তার নাম দিচ্ছ কেন? যখন আমরা বলতাম যুক্ত ফ্রন্ট, বাম ফ্রন্ট, যখন আমরা বলতাম থার্ড ফ্রন্ট, তখন তোমরা বলতে খিচুড়ি। আর এখন যেহেতু মমতা ব্যানার্জি বলছেন, যেটা জোট হয়নি, এক সময় তিনি ফেডারেল ফ্রন্ট বলেছেন কেসিআরকে নিয়ে, শিবসেনাকে নিয়ে, তারা কোথায় গেল? এক সময় তিনি বলেছেন যে থার্ড ফ্রন্ট করবো, সেটা কোথায় গেল? এখন তুমি বলছো জোট, মহাজোট, মহাগঠবন্ধন, এই শব্দগুলোই তো হয়নি। বাম ফ্রন্ট আছে এটা আমরা জানি, কিন্তু আর কোনো জোটের তো নাম আমরা শুনিনি। কংগ্রেস 27 তারিখে দিল্লিতে যে বৈঠক ডেকেছে, বিরোধীদের ডেকেছে, সেখানে কি সিপিএমকে ডেকে, সিপিএমকে যাবে বা ডেকেছে সিপিএম? সেটা কেন্দ্রীয় স্তরে, সেটা কেন্দ্রীয় কমিটিকে জিজ্ঞেস করো, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলবেন। আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, তো এখানে তো এরকম হয় না, বর্ধমানে বসে তো আমি সিদ্ধান্ত নেবো না, সেটা ওরা ডাকেওনি বর্ধমানে বসে, বা পশ্চিমবঙ্গ ডাকেনি, আমাকেও ডাকেনি। এটা একটা দল আর একটা দলের মধ্যে কী সম্পর্ক হবে, সেটা দলের সর্বোচ্চ স্তরে আলোচনা হয়, এটাই দলীয় সংগঠনের নিয়ম। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।